ভাবনা মুখের আরেক এপিসোডে সবাইকে স্বাগত, স্পেশালি জার্নালিস্টদেরকে, আর স্পেশালি WBNPRWA, ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। কারণ তিন চার দিন ধরে আমাদের ভেতরে একটা কথোপকথন চলছে, সেটা যদি ফাইনাল হয় কোনো দিন তাহলে এই ঘটনাটি ঘটবে না। কিন্তু আমাদের কথোপকথনে বলা হলো খবর কাগজ জমা চাওয়াটা অ্যান্টি সংবিধান, মানে আমাদের সংবিধানে কোথাও লেখা নেই যে আমরা খবর কাগজ চাইতে পারি বা আমরা অন্য কোনো ক্লাবকে ইন্সপায়ার করতে পারি খবর কাগজ জমা দেওয়ার জন্যে। তাই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছিলো একদিন পরে, মানে কাল পরশুর ভেতরে মিটিং হয়েছে। তো আজকে প্রবীর কুমার বোস একটি লেখা লিখেছেন, সেটা আপনাদের কাছে পড়ছি এবং স্ক্রিনেও দেখাচ্ছি যেটা পড়ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাবার চিকিৎসায় নিঃস্ব, তার জেরে মানসিক অবসাদে আত্মহত্যার সিদ্ধান্ত তরুণীর। চোখের সামনে নিজের মেয়ের ঝুলন্ত দেহ দেখে স্থির থাকতে পারেননি মা। সন্তানের দেহের সামনে দাঁড়িয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা। মহিলা বর্তমানে ভর্তি হাসপাতালে। হুগলির কোন্নগরের ক্রাইফার রোডে লাগোয়া অরণি আবাসনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আছে নাকি, মানে এই শব্দটার মানে বুঝলাম না, ব্যাপক চাঞ্চল্য। আমি শ্রীরামপুরে থাকি, লাস্ট 10 বছর ধরে খবর কাগজ ব্যাংকের সঙ্গে, মানে পাড়ার মানুষেরা পুরনো খবরের কাগজ জমা দেবেন, যেটা স্ক্রিনে আপনারা দেখছেন। শ্রীরামপুরের রুমি লাহিড়ি এটা বহুকাল ধরে করেন, ঝর্ণা মুখার্জি ভাবনা মুখের ভাবনা বলে দুর্গাপুরে বহুকাল ধরে করেন, আমাদের শ্রীরামপুরের মানিক দাস মোস্ট প্রবাবলি মানুষ মানুষের জন্য প্রায় প্রচুর পূজা মণ্ডপে আমাদের সোশ্যাল দুর্গাপূজার নামে খবর কাগজ জমা পড়ে। এবং আমাদের শ্রীরামপুরের একটি বড় ক্লাব, তারা জানুয়ারি মাসে কথা দিয়েছে খবর কাগজ জমা দিয়ে মায়েদেরকে একত্র করবেন, যাতে লোকাল ইকোনমিতে কারোর কোনো সমস্যা হলে আমরা পাশে দাঁড়াতে পারি। আমরা 10 বছর ধরে আমাদের সাধারণ মানুষেরা শুনছেন, তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে যে জার্নালিস্টরা রয়েছেন তারা মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানটি কভার করে। মানিকদাকে নিয়ে তাদের প্রচুর প্রবলেম আছে, থাকতেই পারে, একটা মানুষকে নিয়ে প্রবলেম থাকতেই পারে, কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা কোনো ক্লাবকে গিয়ে বলতে পারেন না যে আপনারা এই জন্য একটা মুভমেন্ট করুন, সেটা অ্যান্টি মানে আমাদের সংবিধান বিরুদ্ধে কথা হচ্ছে। তো আমার 60 বছর বয়স আর এক সেপ্টেম্বরে হয়ে যাবে, তো আমি বুঝলাম না তারা এই ধরনের বাক্যের প্রয়োগ করেন কেন। তারা বলতে পারে নরেশ, এই কাজ আমরা এই গ্রুপ থেকে করতে পারবো না, সিম্পল বাংলা, কিন্তু সেইটাকে বোঝানোর জন্য তারা বলেন সংবিধানে লেখা নেই, এটা অ্যান্টি সংবিধান, মানে এই কথাগুলো কেন ওঠে বুঝি না। তাহলে কোন্নগরের এই ঘটনাটা ঘটতো না যদি 10 বছর ধরে আমাদের দেশের সাংবাদিক কুল, একদম সাংবাদিক কুল, যারা 2 লাখ পান, যারা 1 লাখ পান, যারা 20,000 পান, যারা 10,000 পান, যারা 500 টাকা নিয়ে খবর করে, সেই সাংবাদিক কুল যদি মনে করতো যে এটাকে আমরা একটা মুভমেন্টে নিয়ে যাব, তাহলে আজকের এই মা মেয়ে এবং যে স্বামীটি হাসপাতালে রয়েছে যার বিল দিতে পারেনি, ঠিক সেই রকম একটি ঘটনা আমাদের বাড়ির পাশে এই মানিকদার যার কথা বলছি সেই ঘটনাটি ঘটেছে। শিবুদা মারা গেছেন, শিবুদার লাশ হসপিটাল থেকে বেরোতে পারছে না, বিল জমা পড়েনি, পাড়ার লোকেরা সেই বিল মানে টাকা তুলেছে এবং তার লাশটাকে নিয়ে এসছে, মানুষ হিসেবে তার শেষকৃত্য সমাধান করা হয়েছে, শেষ কাজ করা হয়েছে, এবার শ্রাদ্ধ বাড়িতে আমরা খেতে যাব। সেই পাড়ার কিছু লোককে নিশ্চয়ই তার ছেলে খেতে ডাকবেন। হুগলি কোন্নগরের একটি আবাসনে মা ও মেয়ে একসঙ্গে আত্মহত্যা, একজন গলায় দড়ি দিয়ে অন্যজন হাতের শিরা কেটে, ঘটনায় একজনকে বাঁচানো গেলেও প্রাণে বাঁচানো যায়নি অপরজনকে। ঘটনাটি ঘটেছে হুগলি কোন্নগর ক্রাইপার রোড সংলগ্ন এলাকায় অরণি অ্যাপার্টমেন্টে। মৃত মেয়ের নাম পড়ছি না, লাভ নেই, আহত মা পড়ছি না, হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, অরণি অ্যাপার্টমেন্টের বছর 7 আগে ফ্ল্যাট কিনে থাকতে আসেন মুখার্জি পরিবার। ফ্ল্যাট কিনে আসতে এসেছেন, তার মানে টাকা কড়ি ছিল। বুদ্ধদেব মুখার্জি, আমি যিনি যে মানে যাকে নিয়ে কেসটা, তার ওয়াইফের নাম পড়ছি না, একমাত্র মেয়ে ছিলেন অমুক, বছর 35-এর অমুক ছিলেন, অবিবাহিতা, তাদের সংসার চলতো মা ও বাবার পেনশনের টাকায়। বাবা বুদ্ধদেব মুখার্জি শারীরিকভাবে অসুস্থ এবং শয্যাশায়ী, পারিবারিক অবস্থার অবনতি ও মানসিক অবসাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মেয়েটি। মেয়ের আত্মহত্যা দেখে তার মা ও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশী আবাসিকরা এসে কৃষ্ণাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তিনি প্রাণে বেঁচে যান, তবে তার মেয়ে
গলায় দড়ি দিয়ে মারা যায়। ঘটনাস্থলে কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য হুগলির কোন্নগর থেকে। প্রবীর বসুর রিপোর্ট। আপনি ভাবুন, এই যে এর পরেও যে মৃত্যুগুণ ঘটবে আপনার পাড়ায়, আমার পাড়ায়, আমাদের পাড়ায়, আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষে, সেখানে সাংবাদিকরা কোনো রকম অ্যাকশান নেবেন না, শুধু মৃত্যুর ঘটনাকে রিপোর্ট করে দেবেন, তাহলে আমাদের পেন কী লিখছে? আমি সেটা নিয়ে কালকে একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটাও আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা কি করতে চাইছি অ্যাকচুয়ালি। পেন আসলে লেখেটা কি? সাংবাদিকরা খুন নিয়ে লিখছেন, বেকারত্ব নিয়ে লিখছেন, চুরি নিয়ে লিখছেন, ভাগ্য বা অভাগ্য নিয়ে লিখছেন, কিন্তু নিজের ভাগ্য বদলাতে পারছেন না। এটা আমার মতে। চাকরি গেলে চুপচাপ বাড়ি ফিরছেন যেন পেনে কালি নেই, এমন হাবভাব, তখন প্রতিবাদ গঙ্গা গল গঙ্গা জল খেয়ে ঘরে। তার জন্মকালের আগের থেকে যে সমস্যা ছিল তার মৃত্যুর পরও সেই সমস্যা আছে আমার মতে। আর আবার এস ওয়াজেদ আলী বলেই গেছেন সেই ট্র্যাডিশন চলছে। এটি এই সেইটা কি? যুগ বদলালো, যুগ বদলালো, প্ল্যাটফর্ম বদলালো, কিন্তু বদলালো না চিন্তাধারা, কর্ম রেস্ট নিচ্ছে তাই। কারণ গীতা পড়ে পড়ে আমাদের দেশে গীতা পড়া মানুষেরই জাগেনি, যারা গীতা পড়েনি তারা জাগবে কোথার থেকে? তাই সব টেকনোলজি অ্যাপ্লাই করেও সেই মানুষটি সে একই কথা লিখছে, বাবা ব্ল্যাক শিপ আমার মতে। যে চাকরি দিচ্ছে তার কথাই লিখছে, বা যে টাকা দিচ্ছে অনুষ্ঠান কভার করার জন্য তার কথাই লিখছে, তার পেন এখন অন্যের অঙ্ক সায়নি। এই লিখতে লিখতে সেও শেষ, তার দেশও শেষ হওয়ার মুখে যাচ্ছে বারবার, আবার কেউ প্রাণ দিয়ে ডগমগে গণতন্ত্রকে দিশা দিচ্ছে, তাও সাংবাদিক কুল এক না হয়ে দিশাহীন রাজনীতি, অর্থহীন অর্থনীতি, বেকারহীন বেকারত্বের শিকার। এর থেকে বেরোনোর পথ জানা থাকলে লিখুন আমাদের ওয়েবসাইট। এরপর বাবা ব্ল্যাকশিপ আমিও লিখেছি আমি কী কী করি, কিন্তু আজকের খবর হচ্ছে এরা এই মৃত্যুর পথে যেত না যদি আমরা পাড়াভিত্তিক আন্দোলনে খবর কাগজ জমা না দেন না, কি যায় আসে, 50 টাকা তো মাসিক আমরা দিতে পারি, এটা একটা সামাজিক নিরাপত্তা তহবিল গড়ার জন্যে। এটার জন্যে আপনাদেরকে প্রাইজও দেওয়া হবে যদি আপনারা কোনো দিন করে উঠতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছি, পাঠাবেন, কারণ আমাদের দেশের সাংবাদিক কুল বলেছেন যে এটা সংবাদহীন, সাংবাদিক মানে সংবিধান বিরোধী কাজ। আমি এটা ইচ্ছে করে এডিট করলাম না, কারণ এই ভাষা নিয়ে আপনারা আলোচনা করবেন, যদি এই আইডিয়াটা নিয়ে আলোচনা করেন তাহলে নিশ্চয়ই কাল, আজকে হচ্ছে 29th 12, কালকে 30 তারিখ, আর একদিন পরে বছর শেষ হয়ে যাবে, আবার আমরা বাবা ব্ল্যাকশিপে ফিরে যাব। আমাদের দেশের নেতারা কী বললেন, আমাদের দেশের কোনো নেতা চান না তাদের পাড়ায়, এখন কেউ জন্মায়নি আমাদের দেশের 47-এর পর যারা এই কথাটা বলতে পারে, আমি হরফ করে বলতে পারি। কোনো নেতা আমার এই খবরটি দেখেও বলবেন না যে আমি সব কিছু ছেড়ে দিয়ে মানুষের জন্য কাজ করতে রাস্তায় নামলাম, এমন নেতা আমাদের দেশে জন্মায়নি। তারা বাংলা ভাষাটাও বোঝে না। অনেক বাঙালিকে দেখেছি তারা বাংলায় কথা বলেন, বাংলা নিয়ে গর্ব করেন, ভাষাটা বোঝেন না, কান্নার কোনো ভাষা নেই। এই মেয়েটি কোন ভাষায় আর্তনাদ করতো, আমাদের এত ছড়াছড়ি সাংবাদিকদের একদম কোন্নগরে ভর্তি, তারা বাঁচাতে পারেনি। আমরা শ্রীরামপুরের সাংবাদিকরা বাঁচাতে পারিনি, রিষড়ার সাংবাদিকরা বাঁচাতে পারিনি, কলকাতা তো বহু দূর, 20 কিলোমিটার, অনেক দূর, 20 কিলোমিটার মানে অনেক দূর, এখনও মেলবন্ধন ঘটার কোনো জায়গা নেই। একটা ক্যালেন্ডারে আমাদের লোগো দিয়ে ছাপা হচ্ছে, লোগোগুলো দেখুন এবং দেখে অবাক হবেন, আমরা ক্যালেন্ডার ছাপতে পারবো, আমরা মিটিং মিছিল ডাকতে পারবো, আমরা নাচতে পারবো, কিন্তু আমরা শুধু এক হতে পারবো না।